আসসালামু আলাইকুম, সুজতরণ দূরশিক্ষণের সকল দর্শক এবং শিক্ষার্থীদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত 2021 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের সপ্তম সপ্তাহের জীববিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সে বিষয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টটি হচ্ছে হাতে কলমে ফুলের বিভিন্ন অংশ শনাক্তকরণ এবং পরাগায়ন মাধ্যমের সঙ্গে তার সম্পর্ক বিশ্লেষণ। এখন এই অ্যাসাইনমেন্টটি ঠিক কীভাবে উপস্থাপন করতে হবে তার বিস্তারিত আমি আলোচনা করব। চলো এ বিষয়ে আমরা ভালোমতো জেনে নেই। সূর্যতরণ দূরশিক্ষণ, শিক্ষা ও নির্মল বিনোদনের জন্য। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে যে নির্দেশনা, সংকেত, ধাপ বা পরিধি রয়েছে সে বিষয়টি জানবার চেষ্টা করব। আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ। তো সেক্ষেত্রে আমাদের জীববিজ্ঞানের যে পাঠ্যপুস্তকটি রয়েছে তার 233 থেকে 239 যে পৃষ্ঠায় আলোচনা রয়েছে সেখান থেকে আমরা হেল্প নিতে পারি এবং আমাদের আশেপাশে সহজে পাওয়া যায় এমন কোন এক প্রজাতির ফুলের এক বা একাধিক নমুনা আমাদের সংগ্রহ করতে হবে। তারপরে ফুলটিকে ব্যবচ্ছেদ করতে হবে এবং ব্যবচ্ছেদ করে তার যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলিকে আলাদা করতে হবে, স্তবকগুলিকে আলাদা করতে হবে। তো ফুলের ব্যবচ্ছেদের উপরে আমাদের সূর্যতরণে দূরশিক্ষণে একটি ভিডিও ইতিপূর্বে দেয়া আছে, আজকের আলোচনার মধ্যেও আমি সেই জিনিসটি নিয়ে আসব। এবারে ফুলটিকে কিভাবে ব্যবচ্ছেদ করা যায় সে বিষয়টি আমরা দেখব। এর উপরে বিস্তারিত ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এখানে প্রথমে খুব সাবধানে ধারালো কাঁচি বা চাকুর সাহায্যে ফুলের অংশ পৃথক করতে হবে। আমরা উপবৃত্তিটি কাটলাম, এরপর বৃতি অংশটিকে আলাদা করব। বৃতি অংশটিকে আলাদা করা হয়ে গেলে তারপর ফুলের যে পাপড়ি বা দলমণ্ডল রয়েছে সেই দলমণ্ডলগুলিকে একে একে ছাড়াতে হবে এবং ভিতরেই আমরা দেখতে পাচ্ছি গোড়ার দিকে গর্ভাশয়, তারপরে গর্ভদণ্ড এবং উপরে গর্ভমুণ্ড। এখানে আমরা খুব সাবধানে এই অংশটিকে ছাড়াবো এবং উপরের দিকে হলুদ হলুদ যে পুংকেশর রয়েছে সেখানে পরাগধানী রয়েছে, জবা ফুলে এক গুচ্ছ আকারে পুংকেশর থাকে। প্রত্যেকটি স্তবক আলাদা হয়ে গেলে এদেরকে ঠিক এইভাবে ডিসপ্লে করা হয়। এভাবে কিন্তু ফুলের ব্যবচ্ছেদ করে বিভিন্ন অংশগুলিকে প্রদর্শন করা হয়। তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের যে পাঠ্যপুস্তক 235 পৃষ্ঠা, সেই জায়গায় যে চিত্রটি রয়েছে এখানে চিত্রটি দেখো, এই চিত্রের মতো করে কিন্তু আমাদের ছবি আঁকতে হবে এবং ছবি আঁকতে হবে এবং যথাযথভাবে সেটা লেবেল করতে হবে। তার পাশাপাশি একটা স্কেল বা দৈর্ঘ্য মাপকের সাপেক্ষে যে ফুলের অংশগুলি আমরা এঁকেছি তার কিন্তু প্রকৃত মাপ কত সেটা নির্ণয় করতে হবে। আর অ্যাসাইনমেন্টের ছক অনুসারে ফুলের 6টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। অর্থাৎ আমরা এই অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছি যে কোনো একটা কিছু মিসিং আছে, অর্থাৎ এইখানে যে ছকের কথা বলছে সেটা কিন্তু প্রকাশিত অ্যাসাইনমেন্টে নাই। এটা হয়তোবা আবারও সংশোধনী দিয়ে কোনো একটা বিষয় উল্লেখ করবে সামনে কোনো একটা সময়। তারপরে আমাদের যে কাজটি করতে হবে ফুলের যে বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটির পরাগায়ন কিভাবে হবে বা কিভাবে হওয়ার সম্ভাবনা বেশি সেটি কিন্তু 70 থেকে 100 শব্দের মধ্যে আলোচনা করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আমরা এটি কিভাবে করব সেটা আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম প্রথমে লিখতে হবে যেমনটা এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমরা শুরুতে যে কাজটা করব আমাদের বই থেকেই ফুলের সংজ্ঞা এবং ফুল সম্পর্কে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যেগুলো রয়েছে সেগুলি আমরা এখানে বলবার চেষ্টা করব। তো এইভাবে ফুলের সংজ্ঞা লেখার দরকার নাই তোমাদেরকে, আমি জাস্ট বোঝানোর জন্য এটা এখানে দিয়েছি। এরপরে আমরা সেকেন্ড স্টেপে হালকা করে বর্ণনা করতে পারি যে নমুনা সংগ্রহ এবং ব্যবচ্ছেদ প্রণালী, অর্থাৎ আমরা নমুনাটি সংগ্রহ করলাম কিভাবে এবং কিভাবে আমরা এটি ব্যবচ্ছেদ করছি, খুব সংক্ষেপে কথায় আমরা এটা উল্লেখ করতে পারি। এরপর আমাদের অ্যাসাইনমেন্টের যে অংশের জন্য 4 মার্ক বরাদ্দ রয়েছে সেটা হচ্ছে চিত্রের লেবেল। এই চিত্রের লেবেল এটি প্রথম অংশ, সেক্ষেত্রে আমাদেরকে এরকম ছবি আঁকতে হবে। এখানে আমি 2টি ছবি এঁকে তোমাদের দেখিয়েছি, একটি ধুতুরা ফুল এবং একটি জবা ফুল। যে কেউ যার যেটা ইচ্ছা সেই সেটা ছবি আঁকতে পারো। কেউ যদি ধুতুরা ফুল মনে করো তাহলে ধুতুরা ফুল এভাবে ছবি আঁকতে হবে, জবা ফুলের চাইলে কেউ জবা ফুলের ছবি আঁকতে হবে। এখন লেবেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে
তুমি যখন লেবেল করবে প্রত্যেকটা অংশকে সুন্দরভাবে, এটা যেন এদিক সেদিক না হয়ে যায়, এই রেখাগুলো যেন এদিক সেদিক না হয়, একই সমান্তরালে যেন এই জিনিসগুলি অবস্থান করে, এবং এভাবে পেন্সিল দিয়ে তুমি এটি আঁকবে, তারপরে একটি স্কেল দিয়ে এখানে দাগ দিয়ে দিবে, এবং এদিকে যদি কোনো রেখা বেড়ে যায় তাহলে সেটাকে ইরেজার দিয়ে মিশিয়ে সুন্দরভাবে করবে, যাতে ছবিটা খুব সুন্দর হয়, আকর্ষণীয় হয়। তো এভাবে তোমরা চাইলে ধুতুরা ফুল বা জবা ফুল, যে কোনো একটা ফুলের ছবি আঁকতে পারো, এবং সুন্দরভাবে তোমাকে চিহ্নিত করতে হবে কোন অংশটা কি। এরপরে আমরা চলে যাব গুরুত্বপূর্ণ যে অংশটা, যেটা বুঝতে তোমাদের অনেকের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে চিত্রের স্কেল। এটি দ্বিতীয় অংশ। একটি দৈর্ঘ্য পরিমাপকের সাহায্যে অঙ্কিত চিত্রের বিভিন্ন স্তবকের প্রকৃত মাপ নিতে হবে, অর্থাৎ এরকম একটা স্কেল তুমি আঁকবে, এবং আমাদের যে ছোট স্কেলগুলো রয়েছে সেন্টিমিটার এবং ইঞ্চি দিয়ে প্রকাশ করা হয়, এভাবে তুমি এটি আঁকবে। আঁকার পরে এরকম একটি চার্ট তুমি করতে পারো, যে ফুলের যে বিভিন্ন অংশ তুমি চিহ্নিত করেছো সেই অংশগুলির নাম এই ছকে লিখে, কোনটা কত পরিমাণ, তার দৈর্ঘ্য বা তার মাপ কত, সেটা কিন্তু তুমি এইখানে উল্লেখ করতে পারো, এরকম সেন্টিমিটার ভাবে এইভাবে কিন্তু তুমি এই ছকটি করতে পারো। এখন কিভাবে এটা আমরা করব, সেটা হচ্ছে যে এই যে স্কেল, স্কেলের সাহায্যে ধরো তুমি গর্ভদণ্ডের মাপটি নিবে, তাহলে গর্ভাশয়ের উপর থেকে শুরু করে এই গর্ভমুণ্ড পর্যন্ত যে অংশটা রয়েছে সেটা হচ্ছে গর্ভদণ্ড, তারপরে গর্ভাশয়ের একটা মাপ তুমি নিতে পারো, তারপরে বৃত্তাংশ যেটি রয়েছে সেটা এইখান থেকে তুমি মাপ নিতে পারো, উপবৃত্তির মাপ নিতে পারো, একটা পাপড়ি বা দলমণ্ডলের মাপ নিতে পারো, এভাবে কিন্তু বিভিন্ন অংশকে তুমি তোমার নিজস্ব কৌশলের সাহায্যে মাপ নিয়ে এখানে যে ছকটি আমি উল্লেখ করেছি এরকম একটি ছক করে তুমি সেটি লিপিবদ্ধ করতে পারো। এরপরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে জবা ফুলের যে বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে আমি পার্টিকুলার জবা ফুল নিয়েছি, তুমি অন্য কোনো ফুল হলে সেই ফুলের বৈশিষ্ট্য তোমাকে এখানে ছয়টা বৈশিষ্ট্য লিখতে হবে। যেমন এখানে আমরা জবা ফুলের ক্ষেত্রে এক নম্বর বৈশিষ্ট্য, এটি একটি সুন্দর আকর্ষণীয় ফুল, এ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। তারপরে পুষ্প একক, বৃহৎ ফানেলের মতো এবং উভলিঙ্গ, বৃত্তির নিচে উপবৃত্তি বিদ্যমান, সবুজ বৃত্তাংশ পাঁচটি মুক্ত, দলমণ্ডল পাঁচটি পাপড়ি বিশিষ্ট এবং বহুপুঙ্কেশর অবস্থিত। তারপরে চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো। পাঁচ নম্বর বৈশিষ্ট্য পরাগদণ্ড এক গুচ্ছে থাকে। আবার ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফুলের কেন্দ্রে গর্ভাশয় অবস্থিত। এরপরে শেষ যে অংশটি রয়েছে সেটা হচ্ছে পরাগায়নের মাধ্যম। এখন এই শেষের অংশটি কিন্তু ডিপেন্ড করছে এই ফুলের বৈশিষ্ট্যের উপরে, ফুলের বৈশিষ্ট্যের নিরিখে ঠিক কোন মাধ্যমে এই ফুলটির পরাগায়ন হবে সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে, আলোচনা করতে হবে, এবং মনে রাখতে হবে এটি 70 থেকে 100 শব্দের মধ্যে এই আলোচনাটি করতে হবে, এবং গ্রহণযোগ্য যেন সেই কারণগুলো থাকে। তো যেহেতু আমরা জবা ফুল নিয়ে আলোচনা করছি এবং জবা ফুলের ক্ষেত্রে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে, সো পতঙ্গ পরাগী ফুলের যে বৈশিষ্ট্যগুলো সেটি জবা ফুলের মধ্যে আছে কিনা সেটি আমাদেরকে যুক্তি সহকারে আলোচনা করতে হবে, সেক্ষেত্রে পরাগায়নের মাধ্যম নিয়ে কিছুটা আলোচনা করতে হবে। এখানে যেমনটা আমি উল্লেখ করেছি তোমাদের পাঠ্য বইয়ে, এইটি কিন্তু চমৎকারভাবে এখানে দেয়া আছে, এবং সেক্ষেত্রে পতঙ্গ পরাগী ফুলটা কী ধরনের বৈশিষ্ট্য বহন করে এবং এই বৈশিষ্ট্যগুলি কিন্তু জবা ফুলের মধ্যে থাকে, কাজেই এইখান থেকে তুমি হেল্প নিয়ে এই অংশটিকে তৈরি করতে পারো। সবশেষে আমরা অ্যাসাইনমেন্টের তথ্যসূত্র উল্লেখ করব, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলি কিংবা ছবি সেটা আমরা উচ্চতর বা কোনো নিচের ক্লাসের বই থেকে নিতে পারি বা অন্য কোনো বই থেকে নিতে পারি, সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দেব। এবং অ্যাসাইনমেন্ট যখন আমরা লিখব তখন যে মূল্যায়ন নির্দেশক রয়েছে সেই মূল্যায়ন নির্দেশকের সঙ্গে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব। যেমনটা আমাদের এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে মূল্যায়ন নির্দেশক রয়েছে, আমাদের চারটা নির্দেশক আছে। চিত্রের লেবেল আমাদের সঠিকভাবে করতে হবে, প্রত্যেকটা স্তবককে চিহ্নিত করতে হবে, এবং চিত্রের যে স্কেল সেই স্কেল অনুযায়ী যে স্তবকগুলি পরিমাপ করতে হবে যেটা আমি দেখালাম, ফুলের বৈশিষ্ট্যগুলি যে ছয়টি বৈশিষ্ট্য রয়েছে সেটা লিখতে হবে, পরাগায়নের মাধ্যমটি ব্যাখ্যাসহ এটা গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসাইনমেন্ট। আসলে জীববিজ্ঞানের এই অ্যাসাইনমেন্টটি
এর আগে প্রকাশিত অন্যান্য অ্যাসাইনমেন্টের চাইতে অনেকটাই সহজ। জাস্ট এখানে যেটা জটিলতা সেটা হচ্ছে স্কেল অনুযায়ী বিভিন্ন স্তবকের দৈর্ঘ্য পরিমাপ করা, যেমনটা আমি তোমাদের ধারণা দিয়েছি। তাহলে আশা করি আজকের এই আলোচনা থেকে অ্যাসাইনমেন্টটি লেখা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছ। আগামীতে আবারও নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ।